নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আকাশ ছোঁয়া আলু পেঁয়াজের দাম সবজির দামে নাজেহাল মধ্যবিত্তরা তাই দাম নিয়ন্ত্রণ করতে এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার তো রাজ্য সরকারের এই পদক্ষেপে আদৌ কি স্বাভাবিক হবে আলু পেঁয়াজের দাম কবে থেকে স্বাভাবিক হবে আলু পেঁয়াজের দাম এবং কত টাকা কমবে আলু এবং পেঁয়াজের দাম বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার লোকাল মার্কেটে পেঁয়াজ ও আলুর দাম কত রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক করোনা পরিস্থিতির পর দীর্ঘ লকডাউনের জেরে অগ্নিমূল্য বাজার দর আলু পেঁয়াজে হাত দিলে লাগছে ছ্যাঁকা একদিকে অতিমারি অন্যদিকে উৎসবের মরশুম সব মিলিয়ে ব্যবসায় মুনাফা লাভ করতে আকাশ ছোঁয়া দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম চল্লিশ টাকা জ্যোতি আলু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ সত্তর থেকে আশি টাকা উচ্ছে একশো টাকা লঙ্কা একশো থেকে দেড়শো টাকা আদা আশি থেকে একশো কুড়ি টাকা পেঁয়াজের কলি একশো কুড়ি টাকা শিম একশো টাকা পটল চল্লিশ থেকে ষাট টাকা কুমড়ো তিরিশ টাকা বেগুন চল্লিশ থেকে ষাট টাকা বাঁধাকপি পঁচিশ টাকা পিস ফুলকপি চল্লিশ টাকা কিলো এবং গাজর ষাট টাকা এখন গোটা রাজ্য জুড়ে পেঁয়াজের দাম কেজি প্রতি আশি টাকা ছুঁয়ে ফেলায় পেঁয়াজের মজুতকরণ নিয়েও কড়া নির্দেশ দিয়েছে নবান্ন নোটিশ জারি করে বলা হয়েছে কোনো পাইকারি বিক্রেতা পঁচিশ টনের বেশি পেঁয়াজ এবং কোনো খুচরো বিক্রেতা সর্বাধিক দুই টনের বেশি পেঁয়াজ মজুদ রাখতে পারবেন না এর চেয়ে বেশি পেঁয়াজ মজুত করলেই সরাসরি ব্যবস্থা নেবে প্রশাসন দাম নিয়ন্ত্রণের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী সুযোগ বুঝে আলু পেঁয়াজের বেআইনি মজুত করা হচ্ছে প্রয়োজনে নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যকে দেওয়া হোক মোদীকে চিঠিতে উল্লেখ করেছেন মমতা রাজ্য সরকারের কড়া নির্দেশিকার পরেই পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিভিন্ন বাজারে ঘুরে অভিযান চালায় অভিযান চালিয়ে আধিকারিকরা জানিয়েছেন যে আলু কম দামে বিক্রি করতে হবে কিন্তু সেই দিকে কর্ণপাত করতে নারাজ ব্যবসায়ীরা তাদের বক্তব্য আলুর দামের সঙ্গে যোগ করতে হয় গাড়ি ভাড়া বাজার ভাড়া বাদবাকি বিক্রির আনুষাঙ্গিক খরচ তাই দাম কমানো সম্ভব নয় কিন্তু ব্যবসায়ীদের কথাকে ভূক্ষেপ না করে কার্যত হুঁশিয়ারি দিয়ে আধিকারিকরা সকলের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলেছেন যে আলুর দাম না কমলে আইনত পদক্ষেপ নিতে হবে এখন দেখার বিষয় এটাই যে শহরের বাজারে বাজারে অভিযান চালানোর পরও আলু পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকে নাকি পরিবর্তন ঘটে এখন সেটাই দেখার তো এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার লোকাল মার্কেটে পেঁয়াজ ও আলুর দাম কত রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলোকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন